গত বছরের তিক্ত অভিজ্ঞতা ভুলে আশায় বুক বেঁধে ঝাঁকা ঝুড়ি বুনে চলেছেন শান্তিপুরের 22টি পরিবার। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বসবাসকারী 22টি পরিবারের মূল উপার্জন ঝাঁকা ঝুড়ি বুনে তা বিক্রি করা। টল্লা বাঁশ ফেড়ে তা দিয়ে মুরগির খাঁচা, কুলো, ঝুড়ি, ঝাঁকা, ধামা, চুপড়ি, মাছ ধরা বৃত্তি নানান প্রয়োজনীয় জিনিস বানিয়ে থাকেন তারা। এর মধ্যে মুরগির খাঁচা ও ঝাঁকা সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয় বলে জানালেন বুননকাররা। আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমের বাগানে সর্বাধিক ব্যবহৃত ঝাঁকা বাড়ানোর অর্ডার পড়ে এক সময়। গত বছরের অগ্রহায়ণ পৌষ মাস থেকে সামান্য অর্ডারের টাকা এবং মহাজনদের কাছ থেকে বড় অঙ্কের চড়া সুদে টাকা নিয়ে দিনরাত এক করে ঝুড়ি বুনে জমিয়েছিলেন আশায়। কিন্তু লকডাউনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার ফলে আম রপ্তানি হয়নি বাইরের রাজ্যে, ফলে অনেকেই অর্ডার দেওয়া ঝুড়ি ঝাঁকা নিতে আসেননি। 120 টাকার ঝাঁকা অর্ধেক দামে দেওয়ার লোকও পাওয়া যায়নি। অন্যদিকে বিপুল পরিমাণ উৎপন্ন ঝাঁকা রাখার জায়গাও ছিল না, ফলে জলের দামে তা বিক্রি করতে হয়েছে। তবে এবার আগাম বানিয়ে রাখতে চাইছেন না তারা, অর্ডার অনুযায়ী বানানোর মনস্থির করেছেন। বাঁশের দামও ব্যাপক হারে বেড়েছে, তাই লাভ্যাংশ গিয়েছে কমে, নেই কোনো সরকারি সহায়তা। এরকম নানান দুঃখের কথা আমাদের জানালেন তারা। অর্ডার পেয়েছেন? হ্যাঁ, অর্ডার গতবার বিনা অর্ডারই দিতে পারিনি, লকডাউনে কি সমস্যা হলো? লকডাউনে কি সমস্যা হলো? সব আগে করে পায়না দিয়েছিল, দিয়ে পরে আবার সব ঝুড়ি নিল না, অর্ডার দিয়েও ঝুড়ি নেয়নি। কেন বাইরে আম যেতে পারছে না? মূলত কি আমের জন্যই না অন্যান্য সবজির জন্য ঝুড়ি কেনে না? হ্যাঁ, অন্যান্য সবজির ঝুড়ি কেনে, কপি, বেগুন, মূলো এসব ঝুড়ি লাগে, টমেটো। গত বছর কত দামে বিক্রি হয়েছে ঝুড়ি? গত বছর ওই ঝুড়ি গিয়েছে আপনার 150 টাকা পিস। তো এবার এবার কীরকম দাম আছে? এবার 150 টাকাই চলছে এখন পর্যন্ত। দাম বাড়বে? হ্যাঁ, দাম তো বাড়বে, সিজন হলে আরও একটু বাড়বে। কী নাম আপনার? দুঃখ দাস। এই জায়গাটার নাম কি? এটা গোবিন্দপুর। বাঁশের দাম কোথায় ছিল 80 টাকা 90 টাকা বাঁশ ছিল, সে বাসায় এক ইয়েতে দাম হয়ে গিয়েছে 200 টাকা 250 টাকা। এই বাসা দাম শুধু তো আমের ঝুড়ি না, এমনি তো অন্যান্য ঝুড়িও তো আছে কেনা? না না, মুরগির ঝাঁকা আছে, ভাত ঢালা ঝুড়ি আছে, আবার বিভিন্ন রকম জিনিস ছোটো ছোটো ঝুড়ি। এই যে বেশি বিক্রি হয় কোনটা? বেশি আমের ঝুড়ি, মুরগির ঝাঁকাটাই হয় বেশি। মুরগির ঝাঁকা তো চলছে এখন। হ্যাঁ, ওই পাড়ায় পাড়ায় নিয়ে যাই। এই অঞ্চলে কতজন কাজ করে এরকম? অঞ্চলে শান্তপুর বাবলা গোবিন্দপুর অঞ্চলের ভেতরে এই আমাদের এই কাকার আছে 25-26 ঘর। এরা সবাই ঝুড়ি ঝাঁকা বানায়? হ্যাঁ, 26-27 ঘর এই আছে। আপনাদের বাবা কাকাও কি এটা বানাতেন? বাবা কাকা তো আগে ইয়ে করে উনতে লাগে, ওরাই আগে চাপড়াতে, চাপড়াই বাড়ি ছিল আগে। ও, আর তাও 100 বছর আগে এসেছিল আমাদের এখানে, 100 বছর আগে এসেছে। এই যে আপনারা আগামী দিনের জন্য ঝুড়ি তৈরি করে রাখছেন, এই টাকা কোথা থেকে পাচ্ছেন? মানুষের সুদ করে, আমি সুদে টাকা ধার করে, তারপরে 5-10 টাকা করে সুদে ধরে নিই আমরা। বাজার কেমন দেখেন? যদি বাজার খারাপ হয়েছিল গত বছর যেমন? না, গত বছর বাজার খারাপ হয়নি, ভালোই হয়েছিল, ভালো হয়েছিল। কী নাম আপনার? হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম কমল দাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।